এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। সেটা হচ্ছে যে যেটা মলয় ঘটক স্যার বলেছেন, আমার ভাতৃপ্রতি মৃতপ্রীত বন্ধুবান্ধব যেটা বলেছেন, আমি আবার এই একটা কথা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমার আমাদের স্বনির্ভর অনুরোধ হচ্ছে, এই যে উদ্বেগ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে পাঠিয়েছেন, যে কনসার্ন, যে যে চিন্তা বা যে ধিক্কারের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই ঘটনার প্রতিবাদে জানিয়েছেন, আমরা শুধু বলতে পারি ত্রিপুরা রাজ্যবাসীর কাছে মনে রাখবেন এই সেই জননেত্রী যিনি তার রাজনৈতিক যে জীবনের যে সংগ্রাম, যে প্রো পিপুল স্ট্যান্ড, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সরে আসেননি। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশের একমাত্র রাজনৈতিক ব্যক্তি যিনি তিনবারের মুখ্যমন্ত্রী, ছবারের সাংসদ এবং দুবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই রকম রাজনৈতিক জীবনের এবং লড়াই যে কোটি গণ আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়েছেন, সেটা 21শে জুলাই বলুন, সেটা কেশপুর বলুন, সেটা নন্দীগ্রাম বলুন, সেটা সিমুর বলুন, এতগুলো গণ আন্দোলনের ইতিহাস এই মুহূর্তে ভারতবর্ষের কোনো নেতা নেত্রী নেই। আমরা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের স্বনির্ভর অনুরোধ যে আপনারা বিকল্প হিসেবে, বিজেপির বিকল্প হিসেবে আপনাদের সামনে একটাই রাস্তা খোলা, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাস্তা। গোটা ভারত আজকে মমতার দিকে তাকিয়ে আছে। আসন্ন 23-এর নির্বাচনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী, যারা জনমানুষে যাদের স্বচ্ছ ভাবমূর্তি, সেই সেই প্রার্থী আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। এবং নেতৃত্ব নিজে বলেছেন তিনি ত্রিপুরাতে তিনি আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই উনি আসবেন, আমাদের আগে উনি পাঠিয়েছেন। ফলে আমার ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা সর্বান্তকরণে বিজেপি বিরোধিতার রাস্তায় একটাই প্ল্যাটফর্ম নিন, একটাই পাঠাতনে আসুন, সেই পাঠাতনের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবার আপনাদের কাছে দুটো প্রশ্ন থাকবে, প্রশ্ন করবেন দয়া করে, 6 মিনিট 1 মিনিট করে।